পেটে গ্যাসের সমস্যা অস্বস্তিকর এবং অনেক ক্ষেত্রেই যন্ত্রণাদায়ক আমরা প্রতিদিন যে সকল খাবার ও পানীয় খাই তা পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি করে কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা ও জীবনযাত্রার কিছু পরিবর্তন করলে এই সমস্যা কিছু লাঘব করা সম্ভব প্রথমে খুঁজে বের করতে হবে কোন খাবার খাওয়ার পর গ্যাসের সমস্যা হয় এর জন্য দৈনিক কি কি খাবার খাওয়া হচ্ছে তা লিখে রাখতে হবে যেদিন পেটে অস্বস্তি অনুভব হবে সেদিন তালিকা দেখতে হবে কোন খাবার নতুন যোগ হয়েছে এক সপ্তাহ সে খাবার বাদ দিয়ে এরপর আবার খেতে হবে যদি সমস্যা হয় বুঝতে হবে এটি ট্রিগার ফুড এভাবে গ্যাস সৃষ্টিকারী খাবার বাদ দিয়ে তার পরিবর্তে অন্য খাবার দিয়ে খাদ্য তালিকা তৈরি করতে হবে ননিবিহীন দুধ কমলার রস সবুজ চা চাল চালের গুড়ার কেক চর্বি ছাড়া মাংস ছোট মাছ দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করতে হবে এতে পুষ্টির ঘাটতি হবে না যাদের আঁশযুক্ত খাবারে গ্যাস হয় তারা সবজি সিদ্ধ করে খেতে পারেন খাবার খাওয়ার আধা ঘন্টা পূর্বে পানি পান করতে হবে এতে খাদ্য সচল হবে ও পাকস্থলী খাবার গ্রহণের উপযোগী হবে খাওয়ার পর সামান্য হাঁটাহাঁটি করলে পেটের গ্যাস সিস্টেমের মাধ্যমে বের হয়ে যায় সকালে খালি পেটে ইস্যুপগুলির শরবত পেটের গ্যাসের সমস্যার জন্য উপকারী তাছাড়া ধূমপান অ্যালকোহল চুইংগাম জীবাণু বাদ দিতে হবে মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটতে হবে নিয়মিত রাতে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে যে সকল খাবার পেট ঠান্ডা রাখে প্রতিদিনের খাদ্য তালিকায় সেরকম খাবার রাখতে হবে খাবার পরিবর্তনের পরও যদি পেটের সমস্যার সমাধান না হয় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে হ্যালো ভিওয়ার্স জানা অজানা এমন আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে বেল আইকনটি ক্লিক করুন